জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পার্বত্য চট্টগ্রামে অপারেশনাল কর্মকাণ্ডে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সেনা সদস্যদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে সেনা সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্স হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। এর আগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগত ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধাগণ ও তাদের পরিবার সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। হাবিবুর রহমান রাজ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাবেক সেনা সদস্য ও উত্তরসূরিদের এমন সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে 60 জন খেতাবপ্রাপ্ত ও খেতাবপ্রাপ্ত শহীদ সেনা সদস্যের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শান্তিকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম ও জাতিসংঘ মিশন চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডে অনেক সেনা সদস্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং জীবনের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। তাদের অবদান জাতি শ্রদ্ধাভরে চিরকাল স্মরণ রাখবে। আমরা শান্তিকালীন সময়ে যে সমস্ত দায়িত্ব পালন করি তার ভিতর পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বগুলোই সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপদসঙ্গ। আমাদের সেনাবাহিনীর এই পেশাদারিত্ব দক্ষতা এখন দেশে ও বিদেশে বিশেষভাবে স্বীকৃত। দেশের সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়ন এবং দেশের মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এর আগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগত ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।